সবাইকে বলে দাও তো গুড মর্নিং, না বলে দাও, না মহালয়া, না বলে দাও, বলে দাও, না আজকে মহালয়া তো, বলে দাও মহালয়া। আজকের থেকে মহালয়া মানে পুজো স্টার্ট, তাই তো? মহালয়া মানে পুজো স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর দেখো, সকালবেলা উঠে সূর্যকে ফ্রেশ করে খাই ঠাই ড্রেস চেঞ্জ করে, আমিও কিন্তু গরম জল খেলাম, তো একটু বাদে আবার চা করলাম। সবাই মিলে বসে এখন চা খাচ্ছি আর গল্প করছি। আর মা তুর্যর দুষ্টুমির কথা বলছে আর আমার তো হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে। এত দুষ্টুমি করে না এখন, মানে কি বলবো, পিছন থেকে গিয়ে কামড় দেয়। আর কামড় দেয় না ভালো না, কামড় দিলেই না মানে যে কামড় দেয় তারই আর কি শরীর খারাপ হয়। তো কামড় দেওয়া বাচ্চাদের একদমই ভালো না। এখন আবার এই কামড় দেওয়া খুব মানে ধরেছে কদিন ধরে। তো আমাদের ডাইনিং টেবিলে ছটা চেয়ার, চারটে চেয়ার রেখে দুটো চেয়ার বাবার ঘরে রেখে এসেছে, কারণ ও চেয়ার নিয়ে যে এক্সট্রা চেয়ারগুলো থাকে ওগুলো নিয়ে ফেলে দেয়। আর নিচে সমস্ত কাজ করে, আর ব্রেকফাস্ট করেছিলাম ছাতু, ছাতু শরবতই খাই এখন আমি, আর অন্য কিছু ব্রেকফাস্ট করি না, ভালো লাগে না। ও সকাল সকাল ছাতুই ভালো লাগে, তো ছাতুর শরবত খেয়ে কিন্তু আমি উপরে চলে এসেছি। আর আজকে না একটু ঘর মুছবো, তো ঘর মুছবো বলতে এই ঘরটা, আমার ঘরটা মুছবো না, কারণ আমার ঘরটা ওই ঝেড়ে ঠেড়ে মানে ডিপ ক্লিন করবো। কালকে করার ইচ্ছা আছে ডিপ ক্লিন করে, তো তারপরে তো আবার নোংরা হয়ে যাবে, যেন কালকেই আমার ঘরটা মুছবো। আর বাদ বাকি এরিয়াটা, ডাইনিং, রান্নাঘর, ওই ঘর সমস্ত কিছু আজকেই মুছে নেব। তো এই ঘরটা শুধু আজকে ঝাড় দিয়ে রাখবো, আমার ঘরটা কালকে মুছবো। আমি তো প্রতিদিন মুছি না, সপ্তাহে দুদিন মুছি, তো সেজন্য আজকে আমার ঘরটা ছেড়ে সবগুলো চলো মুছে নিই। আর আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ওদের থেকে যেগুলো দিয়েছি সেগুলোও কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তুর্যর খাবার টাবারও করে, আজকে তুর্যর মাছ নেই, আজকে ডিম সিদ্ধ দিয়ে খাবে ও, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটু কাঁচকলা দিয়েছি, তো এগুলো দিয়েছি সেদ্ধ, আর তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে বাটার দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। তো চলো আমি ঘরটার মুছে নিই, আর যত জামাকাপড় ছিল মেলা ওগুলোকে এনে ভাঁজ করলাম, সমস্ত কিছু করলাম, ভিডিও এডিট করে আপলোড করলাম। তো এখন ঘর মুছে তারপরে যাব হচ্ছে স্নানে, আর কিছু কাছাকাছি আছে একেবারে কাছাকাছি করেই বেরাবো। তো চলো এগুলো করে নিই। এই দেখো বাবু বাড়ি, বাবু বাড়ি যাবো বলে কি আনন্দ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাবু বাড়ি যাবে বলে কি আনন্দ। আজকে বাবার ছুটি, মহালয়ার ছুটি, বাবু বাড়ি যাবে বলে রেডি হয়ে রয়েছে। এদিকে তাকাও তাকাও, কেরকম বাবুর বাড়ি যাবো, নাচটা কেরকম, এইদিকে ঘুরে করতে হয়। বাবু যাবো এইভাবে নাচতে হয়, বাবু যাবো নাচটা কেরকম দেখাও দেখাও, বাবু যাবো, চুলটা খুলে দিও তো বাবা, ভিজা আছে হালকা হালকা, এখন শনিবার বলে বেঁধে দিলাম। পারে খুলতে, আজকে পারে, এটা খোলো, ওটা পুরো পারে খুলতে। নাচটা কিরকম, বাবু বাড়ি যাবো, বাবু যাবো করে করে কি নাচ করছে সারা উঠান জুড়ে। ওরে বাবা রে, টেনে ফেলে দিয়েছে, কাঁচা শুকানো জামা কাপড় নিয়ে নিয়ে টেনে ফেলছে, অত্যাচারী মাস্টার, অত্যাচার। হ্যাঁ বাবু বাড়ি যাবো নাচটা কিরকম, আরেকবার আরেকবার কর, আবার বাবু বাড়ি যাবো নাচটা কিরকম, দেখো দেখো, যাও টাটা টাটা, আমি সমস্ত কাজ করে আসছি, তুমি যাও এখন, সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছে আজকে, আর ঘুমায় কে, মামাম তো সাড়ে তিনটে চারটে ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ চলো টাটা। তো দেখলে তুর্য খেয়ে দে,
তারপরে এত দুষ্টুমি করছে, ওর ঠাম্মি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে কিন্তু এক ফোঁটা ঘুমায়নি। তারপরে ও মা দেখি ওকে টুকটুক করে উপরে নিয়ে চলে এসছে। আমি যে তুমি ওকে নিয়ে এসছো, আমি এতগুলো ঘর মুছবো কি করে ওকে নিয়ে? বাবা সব তো ফেলে আরো নাজের আল করবে, ঘর তো মুছতে দেবেই না, জলের গামরা উল্টে ফুলটে, স্নান করা মানুষ আবার স্নান করতে হবে, আর ওর লাগবে ঠান্ডা। আমি যে কি করে ওকে নিয়ে আমি করবো উপরে কাজ, তো ওকে নিয়ে তো করা সম্ভবই না। তারপরে যেহেতু আজকে মহালয়া বাবার ছুটি, বাবাকে ফোন করলাম যে বাবা ওকে একটু নিয়ে যাও তো, তো বাবা আবার ওকে এসে নিয়ে গেল। আর যেই শুনেছে বাবুর বাড়ি যাব, কি নাচ সারা উঠান ঘুরে ঘুরে, বাবু যাব বাবু যাব করে, মানে নাচের স্টাইলই আলাদা, যা হাসি পাচ্ছে না আমার নাচটা দেখে। পুরো সারা উঠান ঘুরলো, কুয়োর জায়গাটাও মানে কুয়োর যে ইয়েটা চারিদিকটা ঘুরলো, ঘুরে বাবু যাব বাবু যাব এরকম 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 করে নাচ শুরু করেছে, যা হাসায় না, মানে জোকার টাইপসের একটা। তারপর বাবা এসছে, বাবাকেও আবার দেখাচ্ছে বাবু যাব কিভাবে নাচছে। তো আমি বাবাকে বললাম ও এখন মানে ঘুমাবে না, আজকে না 11:30 ঘুম থেকে উঠেছে, কালকে 12:00 ঘুমিয়েছে, আজকে 11:30 ঘুম থেকে উঠেছে, অনেক ঘুমিয়েছে। আমি যে এখন মনে হয় এত তাড়াতাড়ি ঘুমাবে না, ওই ঘুমাতে ঘুমাতে 3:30 বাজিয়ে দেবে। তো এখন তো বাবা আজকে আবার খেলা দেখছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, বাবা দেখছে। যে ওকে নিয়ে বসিয়ে টিভি দেখো, গল্প টল্প করো, আমি সমস্ত কাজ টাজ করে খেয়ে দে, তারপর আমিও যাব গিয়ে ঘুরে আসি। তো চলো, এবার যত কথা বলবো তত দেরি হয়ে যাচ্ছে, ঘরটা তাড়াতাড়ি মুছে নি। তো আজকে আমি না আর গামলাটা বাথরুম থেকে বার করে নিই, যে গামলায় জল রেখে ঘর মুছি, তো বাথরুমেই আর কি গামলাটা রেখে বারবার করে আমার যেতে হচ্ছে ঠিকই, কিন্তু বাথরুমেই রেখে দিয়েছি। আর এই জানলাগুলো অনেক দিন হয় মানে হয়েছে ধোয়ানো হয় না, সেজন্য আজকে জানলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, বক্স জানলাগুলো। এগুলো অনেক দিন হয়েছে, শুধু ঘরই মোছা হয়, জানলাগুলো ধোয়ানো আর হয় না, জানলাগুলো এরকমই ওই ডান্ডিটা দিয়েই মুছে নেওয়া হয়। তো আজকে ভালো করে জল ঢেলে ঢেলে, বালতি বালতি করে জল ঢেলে আমি কিন্তু জানলাগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো তুর্যোর কত গাড়ি, একটা হচ্ছে প্যারাম্বুলেটার, তারপরে হচ্ছে যে একটা চার চাকা জিপের মতন গাড়ি আছে, একটা স্কুটি আছে, রথ, সমস্ত কিছু এই ডাইনিংয়ে আছে। অথচ এগুলো নিয়ে খেলবে না, খালি দুষ্টুমি করবে, কোথায় ড্রেনে ঠাম্মির শাড়ি ফেলে দেবে, কোথায় কাপ ভাঙবে, কোথায় বোতল ভাঙবে, কোথায় বোতল ছুঁড়ে ফেলে দেবে, মানে যত রাজ্যের উল্টো পুল্টো খেলা, ওর মধ্যে কোনো মানে সুস্থির ভাব নেই। যে অনেক বাচ্চা আছে না গাড়ি নিয়ে খেলে, এত সব গাড়ি আছে অথচ গাড়ি নিয়ে খেলবে না। ওই যখন ওর পাপা হচ্ছে অফিস থেকে এসে একটু ডাইনিংয়ে এসে একটু মানে খেলাবে, ওর সাথে খেলবে, ব্যাস। তার ছাড়া উপরে এসে যে গাড়ি নিয়ে খেলবে বা গাড়ি দিয়ে করবে এসব নেই। যত রাজ্যের উল্টো পুল্টো তচ নচ দুষ্টুমি, চেয়ার ফেলে দেবে, মানে এই সব দুষ্টুমিগুলো করতেই থাকে। আর একটু বড় হলে হয়তো বুঝবে, তখন এই গাড়ি ফাড়ি নিয়ে খেলবে, কিন্তু এখনও খেলে। কখনো পাপা, ওর পাপা যখন অফিস থেকে এসে উপরে এসে ডাইনিংয়ে নিয়ে আসে তখন খেলে। আসলে আমাদের তো আর সকালবেলার দিকটা টাইম হয় না ওই ডাইনিংয়ে নিয়ে এসে খেলানোর, সেজন্য কখন টাইম পাই আমরা, সকালে কেউই টাইম পাই না যে ডাইনিংয়ে নিয়ে এসে ওকে গাড়ি দিয়ে খেলাবো। সেজন্য ওকে একা একা আনিও না, এই জন্য ওইগুলো নিয়ে খেলে না, নিচে সব তছনাচ করে, দুষ্টুমি করে। আর এইদিকে রান্নাঘরটা দেখো ইউজ তো হয়ই না, এক ফোঁটা ইউজ হয় না। সেই আমি উপরে যখন রান্না করতাম সেই তারপরে থেকে আর ইউজ হয় না। আর তুর্যর যে আগে জল গরম সমস্ত কিছু ওর যে খাবার টাবারগুলো করতাম তারপরে তখন ইউজ হতো, আর এখন ইউজ হয় না বলে আমার না রান্নাঘরে আসাই হয় না, ওই যখন মুছতে আসি তখনই আসা হয়, এছাড়া রান্নাঘরে আসাই হয় না। আর এইদিকে দেখো তুর্যর কিন্তু জলটা এখানেই রাখা থাকে আমার রান্নাঘরে, আর এই কৌটো কাউটিগুলো ধুয়েছি তাই এখানে উবড় করে দিচ্ছি, এই কৌটোগুলো খালি হয়েছে। ওর কেলক্সের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো কেলক্স এনে আবার গুঁড়ো করতে হবে। আর এই দিকগুলো মুছে নিচ্ছি, একটা হালকা আস্তরণ পড়ে যায়, ধুলো পড়ে যায়, কারণ যেহেতু ইউজ হয় না, আর ইউজ না হলে দেখবে হালকা আস্তরণ পড়ে যায়, ধুলো পড়ে যায়। গ্যাসটাকে ভালো করে কাপড় টাপড় দিয়ে ঢেকে রেখেছি, কারণ ইউজ হয় না তো সেজন্য ঢেকে রেখেছি। এখন জল গরমও হয় না, তুর্যোর খাবারও হয় না, সমস্ত কিছু নিচেই করি ওর, আর নিচেই তো থাকি বেশি, নিচেই করি। আর ও যেহেতু তুর্য যেহেতু আমাদের ফিল্টারের জল খায় না, ও যেহেতু জল কেনা জল খায়, মানে ওই যে ড্রামের জলগুলো আছে না, ওদের থেকে ড্রাম নিয়ে আমরা আমাদের ওই ড্রাম যে কেনা হয়েছিল ব্যাঙ্গালোরের, তো ওই ড্রামে ঢেলে নিই, তো ওই জলই ওকে ফুটিয়ে খাওয়ানো হয়, ওই কেনা জলটাই আবার ফোটানো হয়, ফুটিয়ে খাওয়ানো হয়। আর আমরা নর্মাল আমাদের ফিল্টারের অ্যাকোয়াগার্ডের জল খাই, তো ওগুলোও খায় না, ওকে কেনা জলই খাওয়ানো, ওই ড্রামটাই উপরে থাকে, তো যখন জল ফোটাই এখান থেকে খালি গামলা করে, ওর পিতলের গামলা করে জলটা নিয়ে যাই।
আর এই পাশের ঘরটাও দেখো আমি ধুয়ে নিচ্ছি, পাশের ঘরের যে বক্স জানলা আছে সেটাও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে দোকানে যত কুরকুরে চিপস ফিপস আছে ও এখানে রেখেছে ঝুলিয়ে, মানে স্টক করে রেখেছে, পুজো তো সামনে, ওগুলো শেষ হলে আবার এখান থেকে নিয়ে যাবে, তো এগুলো আছে। তাই এই ঘরে তো ওকে ঢুকতে দিই না, নালে সব চিপসের প্যাকেট দেখছো না, এগুলো সব ফুটো হয়ে যাবে একটাও, এই জন্য এই ঘরে ওকে এক ফোঁটাও ঢুকতে দিই না। আর আমার একটু আজকে অসুবিধা হচ্ছে ঘর মুছতে, কেন বলো তো, বারবার বাথরুমে যেতে হচ্ছে গামলা থেকে জল নিয়ে, মানে বারবার ন্যাতাটাকে ভালো করে ধুয়ে আবার আনতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে, আসতে হচ্ছে, যেতে হচ্ছে, আসতে হচ্ছে। আর এই ঘরটা না ট্রলির গাদা হয়ে গেছে, মানে সমস্ত ট্রলি এই ঘরে রয়েছে, সব ট্রলি, যত ব্যাঙ্গালোর থেকে আসার পর যে ট্রলি, তারপরে এমনিও ট্রলি, আমরা ঘুরতে যাই মার ট্রলি, আমার ট্রলি, মানে সমস্ত কিছু, মানে যত আমাদের যে ফ্যামিলির যত ট্রলি এখানেই সমস্ত রয়েছে, এটা ট্রলির ঘর হয়ে গেছে। তো এই ঘরটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মোছা হয়ে গেল। আর কি বলতো, এতটাই গরম না, খুব কষ্ট হচ্ছে আজকে, ভীষণই কষ্ট হচ্ছে। আর ডাইনিং স্পেসটা তো আমাদের, আমাদের ডাইনিং স্পেসটা কত বড় তোমরা দেখেছই, তারপরে রান্নাঘর, তারপরে এই ঘর মুছে, এই টাইমটা, এই ঘরটা মুছতে মুছতে না আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। তারপরে যখন আবার উপরে এই যে আমাদের সিঁড়ির উপরে যে আরেকটা ঘর, মানে বসার রুম আছে আর কি, তো এইখানটা ওই সোফা টোফা যে পাতা রয়েছে, তো এই রুমটা মুছতে গিয়ে না আমার চোখ মুখ অন্ধকার দিচ্ছিলো, এত শরীর খারাপ করছিল, আর আজকে মারাত্মক গরমও ছিল, ভীষণ গরম লাগছিল, চোখ মুখ পুরো অন্ধকার দিয়ে দিয়েছে। এতটা এরিয়া না, এতটা এরিয়া একসাথে মুছতে গেলে খুব কষ্ট হয়। আর যেদিন মোছার দিন থাকে না, সেদিন আমার একটা আলাদা টেনশান চলে আসে যে আজকে মুছতে হবে, মোছা মানে বিশাল একটা টাপ কাজ, আর ভীষণ কষ্ট হয়, এতটা এরিয়া না। তাও তো আজকে আমার ঘরটা মুছিনি, আমার ঘরটা মুছিনি কারণ আমার ঘরটা একটু ডিপ ক্লিন করব, মানে ঝুলঝাড়া হয়ে গেছে আমার, মহালয়ার আগে ঝুল ঝেড়ে নিতে হয়, সেজন্য ঝুলঝাড়া হয়ে গেছে, ঝাড়ফাড় সব হয়ে গেছে, শুধু ফার্নিচারটাকে ভালো করে কলিং ঠলিং দিয়ে মুছে, ফ্যানটাকেও মুছতে হবে কলিং দিয়ে, মানে ফার্নিচার ফ্যান ঠ্যান এগুলো বাকি আছে, কিন্তু ঝুল ঝাড়া আমার মহালয়ার আগেই হয়ে গেছে। কারণ আমি জানি মহালয়ার পর ঘরে ঝুল ঠুল ঝাড়তে নেই, তো ঘর পরিষ্কার করতে নেই, সেই জন্য আজকে যেহেতু মহালয়া তো তার আগে কিন্তু আমি ঝুল ঠুলগুলো ঝেড়ে নিয়েছিলাম একদিন রাত্রিবেলা, সূর্যকে নিচে পাঠিয়ে ঝুল ঝাড়ু দিয়ে উপরে ঝুল ঠুলগুলো আমি ঝেড়ে রেখেছিলাম। এখন যেটা পরিষ্কার করব সেটা ডিপ, মানে ওই তোমার কলিং দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করব, আর পর্দা টর্দাগুলো একটু ঝেড়ে নেব, আর সমস্ত কিছু তো কাঁচাই আছে, পরিষ্কার আগেই টানিয়ে দিয়েছি, তো এগুলো করার আছে। তো রবিবার করবো, একটু তরুণ থাকলে কী হয়, সুবিধা হয়, সমস্ত কিছু ধরতে পারে, ফুলদানি ফুলদানিগুলো নামিয়ে যদি পরিষ্কার করি এগুলো ধরতে পারে। তো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এই ঘর মোছা কমপ্লিট হলো, আর ঘর মুছতে মুছতে পুরো 4টে বেজে গেছে, এখন দেখো 4টে বাজে, দেখো 4টে বাজে, তো এখন স্নান করতে যাব, এখন আমার স্নান হয়নি কমপ্লিট, তো এখন স্নান করে কাছাকাছি করে বেরাবো। এতটা এরিয়া না, কমসে কম 2 ঘন্টা লাগে মুছতে, আর যেদিনই হচ্ছে মোছার দিন হয়, মানে আমি তো সপ্তাহে 2 দিন মুছি, আমার না গায়ে জ্বর চলে আসে, বিশ্বাস করো এত কষ্ট হয় না, পুরো চোখ মুখ অন্ধকার দেয়, আর গরমের দিনে তো আরও ভীষণ বেশি কষ্ট হয়। তো চলো স্নান ঠান করে আসি, খুব কষ্ট হয় ঘর মোছাতে, তাও তো আমার ঘরটা আমি আজকে মুছিনি, আর যেদিন সবটা মুছি আরো কষ্ট হয়। তো এই স্নান করে বেরালাম, আর আজকে না প্রচুর কাছাকাছি ছিল, প্রচুর কাছাকাছি ছিল, এই দেখো পুরো বড় বালতির এক বালতি, প্রচুর কাছাকাছি ছিল। তো এখন তো 3টে জানলা লাগবে মেলতে, তো চলো মেলে দিই, আর বেলাও হয়ে গেছে, রোদও চলে গেছে, বিকেল হয়ে গেছে, 4:30 বাজে, কিন্তু যা গরম আর হাওয়া চলছে, শুকিয়ে যাবে।
দেখলে সমস্ত জামাকাপড় মেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চুলঠুল আসছে, সিঁদুর টিঁদুর পরে নিচে যাই। আর আজকে জ্যাকেট ফ্যাকেট রোদে দিয়েছিলাম সকালে, শীতের জ্যাকেট আমার তরুণের সমস্ত ওই ফোলা ফোলা জ্যাকেটগুলো, তো ওগুলো তো রোদে দিয়েছি। রোদে দিয়ে এবার পাশের ঘরে রেখেছি, ওগুলো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে সন্ধ্যাবেলা ওগুলোকে গুছিয়ে আলমারিতে আবার ঢুকিয়ে দেবো, তো ওটা সন্ধ্যাবেলা করব। তো চলো এখন আগে চুল ঠুল আসাই। তো চুল ঠুল আসলে সিঁদুর ঠিদুর পরে ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে গেছি, তো চলো এবার নিচে যাই। তো আমি নিচে নেমে গেছি, আর এইদিকে ভাইরা খেলা দেখছে, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি। আর আজকে আমাদের কি রান্না হয়েছে চলো দেখে নাও। ভাত তো থাকে, এটা কমন, ডাল মসুর ডাল টমেটো ধনে পাতা দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা, আর এটা কি ভাজা আমার বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, সবার খাওয়া হয়ে গেছে যেন অল্প অল্প। হ্যাঁ মোচা, আর হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই খেয়ে দিয়ে উপরে আসলাম, এবার একটু রেডি হয়ে আমার বাবাকে ডাকবো, বাবাকে বলবো একটুখানি আসো, আমাকেও নিয়ে যাও। তো একটুখানি যাই, আমাদের বাড়ি থেকে আড্ডা মেরে আসি, কি করব একা একা। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই ড্রেসটাই পরেছি, পরে এখন আবার নিমুলাইজারের মেশিনটাও ফেরত দিতে হবে, তো ওটাও দিতে যাব বাবাকে নিয়ে, যেহেতু বাবার আজকে ছুটি আছে আর বাবা এখন আসবে আমাকে নিতে। তো চলো ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই ড্রেসটা পরে নিয়েছি আজকে পুরীর থেকে নেওয়া, তো চলো বাবাও চলে এসছে। তো এই যে আমি চলে এসেছি, আর এসে দেখছি দুজন ঘুমাচ্ছে, আমাকে তো বাবা নিয়ে এসছে। এই যে আমি আসার পরে কিন্তু আমার মামাম উঠে গেছে, জানো আমার মামাম কিন্তু উঠে গেছে, তাই না মা? ঘুনু ঘুনুটা কেমন হয়? উলে বাবলে, ঘুনু ঘুনুটা কেমন হয়েছে? উলে বাবলে, উলে বাবলে। আচ্ছা একটু গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলে দাও, তাহলে একটা কিস করে দাও, তাহলে তোমাকে আমি করে দিলাম। সবেতেই না না, এখন এই ঘুম থেকে উঠলো, হ্যাঁ করে দাও করে দাও। তো এই তুর্য ঘুম থেকে উঠলো, এখন হচ্ছে ন্যান খাবে, পিডিয়াশিওর দিয়ে ন্যান খাওয়াবো। তো প্রতিদিনের মতন মা এখানে চা করে নিয়ে চলে এসেছে, আর টিভিতে এখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, আর নতুন টিভিতে বাবা খেলা দেখছে, আর মারা লাইন নিয়ে নিয়েছে এইচডি লাইন। আমরা এখন বসে চাটা খেয়ে গল্প করছি, আর এই যে দেখো না পাকা বুড়ো সেজেছে, বাবা সাজিয়ে দিয়েছে ওকে আমার হেয়ার ব্যান্ড দিয়ে, আর হচ্ছে আয় আয় মামা আয় আয় দেখাই আবার আসতে দেখানো যাচ্ছে। পিছন দেখো পিছন দেখো পিছন দেখো খোপা, পিছনে পিছনে খোপাটা দেখো, খোপাটা দেখো, খোপাটা দেখো, আর বাবু বেঁধে দিয়েছে না, বুড়ো বুড়ি লাগছে, পুরো বুড়ি পাকা বুড়ি গুলো থাকে না ওরকম লাগছে। বাবা আমার একটা কাজ হচ্ছে সমাধান করে দিল, ওই যে ওর যে নিবুলাইজারটা, নিবুলাইজারটা দিয়ে আসলো, দিয়ে এসে ওটা দিয়েছিল ডাক্তার আমাদের এমনি, যে মানে যতদিন ওর এক সপ্তাহ নেওয়া নেবে তারপরে আবার ফেরত দিয়ে যাবে, তো আমরা ফেরত দিয়ে এসেছি, এবার প্রেসক্রিপশন থেকে ওদের খাতায় লিখে রেখেছিল সেটাও কেটে দিয়েছে। তো বাবা একটা কাজ আমার করে আসলো, আর তার সাথে আবার নিয়ে এসছে আমাদের জন্য হচ্ছে ঘুগনি, এই যে আনন্দপুরীর মাঠ থেকে ঘুগনি নিয়ে এসছে, ওখানে খুব ভালো ঘুগনি পাওয়া যায়। হ্যাঁ মামমাম ফুক্কা, ও ফুক্কা খাবে, আচ্ছা মামমাম ফুক্কা, তুমি দেখাও তোমার ফুক্কাটা দেখাও, এই যে ফুক্কা খাচ্ছে, আর আমরা খাবো ঘুগনি, আর মা শুনছে এদিকে চাঁদনির গান, তো চলো। তো খেলা দেখা তো কমপ্লিট হয়ে গেছে, ইন্ডিয়াই জিতেছে, তারপরে আমি ইউটিউব চালিয়ে দিয়েছি, আর এখানে গান শুনছে মা, মা এরকম পুরোনো দিনের গান শুনতে খুব ভালোবাসে, আর এইসব গান না আমারও খুব ভালো লাগে, ওই চাঁদনি মুভির যে সংগুলো আছে না ওগুলো শুনছে, খুব ভালো লাগে শুনতে, আর শ্রীদেবীকে তো ভীষণ ভালো লাগে। তো তোমরা কাকে কে কে শ্রীদেবীকে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও, আমার ভীষণ ভালো লাগে শ্রীদেবীকে, বেচারা অনেক অল্প বয়সে মারা গেল। তো তারপরে হচ্ছে তুর্যর নাচের গান চালানো হয়েছে, মার সমস্ত চাঁদনির গান শোনা কমপ্লিট, এখন পুষ্পা স্টাইলে নাচছে, দেখো পুষ্পা যেরকম একদিকে ঝুঁকে নাচছে ওরকম পুষ্পা স্টাইলে নাচ শুরু করেছে, অন্য গানে ওই ওয়ান্টেড মুভির সং লে 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 মাজালে, তো ওই গান চালিয়ে দিয়েছি, নাচের গান চালাতে বলছে মামা গান গান নাচবে নাচবে আর কি। তো দেখো পা নাড়িয়ে নাড়িয়ে কি হারে এরকম দুষ্টুমি করে নাচছে, দেখো নাচের আলাদাই স্টেপ ওর, এক এক সময় এক এক রকম, তারপরে বলছে মামা বোম ভোলে বোম ভোলে, আবার অক্ষর
अक्षय कुमार बोम भले चालालाम माने ओ आबार ओई अक्षय कुमार के देखे देखे ओरकम ही नाचे हाथ ताली दिच्छे ओरकम नाचे ओ जेरकम पा करछे ओरकम हे नाचे ओ पा दिए एक दिक करछे ओरकम ओ आबार ओईटाके नकल करे करे करार चेष्टा करछे तो तो साराक्षण एसब ओई जे जे देखो पा छुड़े छुड़े ओरकम ओखाने ओखाने स्टेपटा ओरकम ही छिल अक्षय कुमार ओरकम करछे ओटाकेई करार चेष्टा करछे बाट जतटा ओ पाच्छे ओर साध्येर मतन ओ चेष्टा करछे तो भीषण नाचते भलोबाशे आबार गानो करे बुझी ना ओ नायक नाचे गान करे गायक कि जे करबे ओ निजेई बुझते पारे ना आबार गानो करे किछु तोर उ करे एमन उ करे गान करबे ना तोमार ना हासते हासते पेटे ब्यथा हो जाबे जदि तोमरा सामने थाको तो देखो 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 केमन दुष्टुमी करे नाचछे देखो এত দুষ্টুমি আমার বাবা হচ্ছে তারপর আবার আমাকে ওই খেলাটা আগের খেলাটা দেখছে হয়ে গেছে ইন্ডিয়া জিতে গেছে তো আসার আগেই খেলা শেষ হয়ে গেছে ও পুরনো খেলা দেখছে আবার তো তরুণের খেলা দেখা কমপ্লিট পুরনো খেলা দেখে নিল একবার এক ঝলক আর এইদিকে দেখো এখন আমরা তিনজনই উপরে রয়েছি এখন তিনজন মিলে একটু সময় কাটাই গল্প করি তাই তো এখন আমরা কি করব তিনজন মিলে একটু গল্প করব সময় কাটাবো তাই তো বলে দাও গল্প করব হনু দাদা দেখে কি করব গল্প করব একটু বলো গল্প করব আচ্ছা হনু দাদা দেখতে দেখতে গল্প করব মানে ওই হনুমান সং শুনে নানা রকম কথা সত্যি আর এইদিকে আমি যে সকালবেলা রোদে দিয়েছিলাম যত জ্যাকেট সমস্ত কিছু ফোলা ফোলা জ্যাকেট তারপরে চামড়ার জ্যাকেট তো সমস্ত কিছু রোদ কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমি পাশের ঘরে বলেছিলাম আমাদের বাড়ি যাওয়ার আগে যে রেখে গেছি ঠান্ডা হলে ওগুলোকে আলমারিতে ঢোকাবো তো সেরকমই ঠান্ডা হয়ে গেছে এবার জ্যাকেটগুলোকে ভাঁজ করে করে প্যাকেটে ভরে যেরকম ছিল আর কি সেরকম ভরে কিন্তু আলমারিতে আমি রাখবো আর এইদিকে কত টুপি আছে টুপিগুলোকেও আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ভাত তো আমাদের সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তুর্য তো এখন দুষ্টুমি করেই যাচ্ছে টেবিলের থেকে উঠছে আবার ওইদিকে পড়বি পড়বি তো পড়বি গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট তো চলো দুষ্টুমি করে আবার চলে গেল এখানে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার ওইখানে গেছে সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা 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 বলে দাও